এছআই নিযুক্তি কেলেংকাৰী সন্দৰ্ভত সোমবাৰে বঙাইগাঁও চিআইডিৰ অভিযানত জব্দ হয় 9,95,000 টকা। বৰপেটাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা ৰেল কৰ্মচাৰী দেৱৰাজ দাসক লৈ চিআইডিয়ে চলোৱা অভিযানত পঞ্জাব নেচনেল বেংকত থকা লকাৰৰ পৰা 9,95,000 টকা জব্দ কৰা হৈছে। দেৱৰাজ দাসৰ অল্ড কলনীৰ বাসগৃহতো অভিযান চলাই চিআইডিয়ে। পুনৰ জনাইছো যে এছআই নিযুক্তি কেলেংকাৰী সন্দৰ্ভত ইতিমধ্যে চিআইডিয়ে অভিযান চলাইছে। জব্দ কৰা হৈছে বঙাইগাঁৱৰ পৰা 9,95,000 টকা। বৰপেটাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা ৰেল কৰ্মচাৰী দেৱৰাজ দাসক লগত লৈ চলাইছিল চিআইডিয়ে অভিযান। আৰু এই অভিযানত পঞ্জাব নেচনেল বেংকত থকা লকাৰৰ পৰা 9,95,000 টকা ইতিমধ্যে জব্দ কৰা হৈছে। আৰু লগতে দেৱৰাজ দাসৰ অল্ড কলনীৰ বাসগৃহতো অভিযান চলাই চিআইডিয়ে। ঘোষ লৈ দুর্নীতি নিবাৰকৰ জালত পৰিল মৰিগাঁও সদৰ থানাৰ এএছআই পংকজ বৰা। গোচৰ মীমাংসাৰ নামত এএছআই পংকজে লৈছিল ঘোষ। দুর্নীতি নিবাৰকে হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰে এএছআই পংকজ বৰাক। অধিক তথ্যৰ বাবে এএছআই পংকজক জেৰা অব্যাহত ৰাখিছে দুর্নীতি নিবাৰকৰ দলে। ৰবা জনাওঁ যে ঘোষ লৈ দুর্নীতি নিবাৰকৰ জালত পৰিছে মৰিগাঁও সদৰ থানাৰ এএছআই পংকজ বৰা। গোচৰ মীমাংসাৰ নামত এএছআই পংকজে লৈছিল ঘোষ। আৰু ঘোষ লৈ থাকোঁতে দুর্নীতি নিবাৰকে হাতে লোটে গ্ৰেপ্তাৰ কৰিছে এএছআই পংকজ বৰাক। অধিক তথ্যৰ বাবে ইতিমধ্যে পংকজ বৰাক জেৰা অব্যাহত ৰাখিছে দুর্নীতি নিবাৰকৰ দলে। পথ দুর্ঘটনা কেন্দ্র করে জালুকবাড়ী ফরেস্ট স্কুলৰ সমীপত নিশা তীব্র উত্তেজনা। তীব্রবেগী ট্রাকৰ খুঁটাত এগৰাকী স্কুটি আরোহী যুবতী নিহত হওয়ার পিছতে ক্ষিপ্ত রাইজে অবরোধ করে ঘাইপথ। দুর্ঘটনাত থিতাতে নিহত যুবতীগৰাকী ধারাপুর বড়িপড়ার সুমন বৈশ্য। প্রতিবাদৰ বাবে নিশা ঘণ্টাৰ পিছত ঘণ্টা তীব্র যানজটৰ সৃষ্টি হয়। ঘটনাস্থলী জালুকবাড়ী আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পথ দুর্ঘটনার পিছতেই সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় রাইজ উলাই আহিছে আর এখন ট্রাক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর পূর্বতে বহুবার দুর্ঘটনা সংঘটিত হয়েছে যদিও কোনো ধরনের ট্রেফিকর ব্যবস্থা নথকার বাবেই এনে ঘটনা বারম্বার সংঘটিত হওয়ার অভিযোগ স্থানীয় রাইজের। এটো আমাৰ আঠবাৰ হৈছে, এইটো কেছ, এইটো কেছ আঠবাৰ হৈছে। বাৰে বাৰে আমি কৈ আছোঁ যে ইয়াতে ট্ৰেফিক লাগে, কোনো ট্ৰেফিক দিয়া নাই। ফৰেষ্ট স্কুল হওক, খাটমাইল হওক, কোনো ট্ৰেফিক দিয়া নাই। এইটো কেছ অনলি ওৱান টাইম হোৱা নাই, এইটো আঠবাৰ হৈছে, ঠিক আছে। তাৰপিছতে আজি এইটো হৈছে, আজি এখেত আছে, তাৰপিছত আমি থাকিব পাৰোঁ? সেইটো কৈছে আমি কোনে বচাব? আমাৰ এটাই সদায় অফিচত আহি আজিও এনেকৈ আহিছিল। তাৰপিছত কি হ'ল, গমেচোন পাইছে ফৰেষ্ট স্কুলত এটা এটাকে, মই ছখনৰ পৰা আহিছোঁ অলপ আগতে, এটা এটাকেচোন গৈয়ে আছে। অধিক হাৰত মাচুল সংগ্ৰহ কৰাৰ অভিযোগত নগৰ ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন কনিষ্ঠ মহাবিদ্যালয়ত উত্তপ্ত পৰিস্থিতি। অধ্যক্ষ ঘেৰাও কৰিলে ক্ষুব্ধ ছাত্ৰ ছাত্ৰীয়ে। মহাবিদ্যালয়খনৰ অধ্যক্ষ জাকিৰ হুছেইন ভূঞাৰ বিৰুদ্ধে অধিক হাৰত মাচুল সংগ্ৰহ কৰাৰ অভিযোগ। অধ্যক্ষগৰাকীয়ে ডি এল এডৰ নামভৰ্তি বন্ধ থকাৰ পিছতো ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা অত্যাধিক হাৰত সংগ্ৰহ কৰিছিল মাচুল। ক্ষুব্ধ ছাত্ৰ ছাত্ৰীসকলক কনিষ্ঠ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষই গুণ্ডা লগাই আক্ৰমণ কৰাৰ চেষ্টা চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। ঘটনাস্থলীত নগাঁও আৰক্ষী উপস্থিত হৈ নিয়ন্ত্ৰণ কৰি পৰিস্থিতি। আৰক্ষী আটক কৰি জাকিৰ হুছেইন ভূঞাৰ হৈ গুণ্ডাগিৰি কৰা এজনক ইতিমধ্যে আটক কৰিছে। ক্ষুব্ধ ছাত্ৰ ছাত্ৰীসকলে অধ্যক্ষ জাকিৰ হুছেইন ভূঞাৰ বিৰুদ্ধে নগাঁও সদৰ থানাত দাখিল কৰিছে এজাহাৰ। ডি এল এডৰ নামত ভুৱা পইচা লৈ পেলাই আমাক এতিয়া পইচাবিলাক ৰিটাৰ্ণ কৰি দিয়া নাই। সব কলেজৰে ডি এল এডৰ নামত সবেই পইচা লৈ আছে, কিন্তু ৰিটাৰ্ণ কৰি দিছে। কিন্তু আমাৰ কলেজৰ ৰিটাৰ্ণ কৰিব এছ আৰ কে কলেজ, এছ আৰ কে জুনিয়ৰ কলেজ মোৰ পৰা লৈছে। মোক এনেই ৰিচিপ্টত লিখি দিছে 6,000, কিন্তু মোৰ পৰা লৈছে 29,000 টকা। কাৰণটো কৈছে কি, মানে আমাৰ কি ডি এল এড আমাৰ হ'ব আৰু সদায় হ'ব হ'ব বুলি কৈ আজিলৈকে পৰীক্ষা হোৱা নাই। আইনী ব্যৱস্থা আমি লৈছোঁ, লৈ যোৱাৰ বাবে তেওঁক দুদিনমান জেৰা কৰিছে বুলি কৈছে, কিন্তু তেওঁ এতিয়া কৈছে কি আকৌ দিয়া, তোমালোকে মোৰ ভয় নকৰোঁ, তোমালোকে মোক কেছ দিয়া, তেনেকৈয়ে কৈছে।
দীর্ঘদিনীয় লকডাউনত আর্থিকভাবে জুরুলা হয়ে পড়েছে রঙিয়ার টেন্ট হাউসের স্বত্বাধিকারী সকল। অবশেষত আশা করেছিল যে দুর্গা পূজাত পেন্ডেলর কাম করে বছর কোনোমতে চলিব, কিন্তু এবার দুর্গা পূজা স্বাস্থ্য বিভাগে বান্ধি দিছে কিছু নিয়ম। ধুমধামেরে উদযাপন করব নারিব দুর্গা পূজা, যার বাবে পুনের টেন্ট হাউসের স্বত্বাধিকারী সকল ব্যাপক লোকসানের সম্মুখীন হবলীয় হয়েছে। বিয়া সভা, ধর্মীয় অনুষ্ঠান আদিত পেন্ডেল সাজি উলিওয়া এসকল লোকের জীবনলে ইয়া নামি আছে গভীর সংকট। পরিয়াল পোহপাল দিয়া যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে। এসাজ খা এসাজ লঘুণে থাকা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সকলকর, ফলত টেন্ট হাউসের গরাকী আর কর্মচারী সকলের জীবিকাল গভীর সংকট নামি আছে। রঙিয়ার ইনামুল ইসলামের প্রতিবেদন। টেন্ট হাউসের গরাকী সময় সম্পূর্ণ কর্ম বন্ধ হয়ে পড়েছে। তেখেত আশা করেছিল যে শারদীয় দুর্গা পূজা আহি আছে, দুর্গা পূজাত তেখেত কিছু ইনকাম করব আর বছরটা চলিব। বছরটা একটা পূজাত 1.5 লাখ থেকে 2 লাখ টাকা উপার্জন করে, কিন্তু এবার কোভিড-19 কারণে যে সরকারের নীতি নিয়ম বান্ধি দিয়া হয়েছে তার বাবে রঙিয়াত প্রায় 70-80 পূজা হয়, কিন্তু তার বিপরীতে এবার মাত্র 3 বা 4 দুর্গা পূজাত পেন্ডেলের কাম করা হয়েছে, যাক লো তেখেত চিন্তিত হয়ে পড়েছে কেনদরে পরিয়ালটা পোহপাল দিব। আমার কিছু সংখ্যক মালিক সন্থা তেখেত কর্মচারী মালিক সন্থা আছে, তেখেতসকলের জানি বিচার কি কব। হয়, বর্তমান যেটো লকডাউন চলি থাকিলে, এতিয়াতো লকডাউন খতম হয়েছে, কিন্তু এতিয়ালৈকে সরকারে কোনো ধরনের আমার প্রতি পদক্ষেপ লওয়া নাই, বা আমার যেটো টেন্ট হাউসের কাম বা সাউন্ডর কাম এইবিলাক আমাক এতিয়ালৈকে সরকারে খুলি দিয়া নাই। এইটো একটা বাধ্যবাধকতা আহি ধরেছে, মানে সীমাবদ্ধতা আহি ধরেছে, মানে পূজা অইনবার আমার রঙিয়াত 60-70 পূজা হয়, এবার মাত্র 4 বা 5 পূজার মানে ইয়ে করেছে, তাকে একেবারে নিম্ন। যেটো বেন্ডেল মই মারিছিলো যোৱা বছৰ 2 লাখ টকাত, এবার সেইটো বেন্ডেল হৈছে 20,000 টকাত। গতিকে 20,000 টকা মই কর্মচারী কিনে মানে মই নিজেই খাম, মানে এইটো বহুত মানে চিন্তার বিষয়। আর আজি 7 মাহ বহি কিনে আর 20,000 টকা মই বস্তুই কিনি মানে আপনার কর্মচারীকে দিম, কারণ যিখিনি বস্তু আছিল সেইখিনি কমপ্লিটলি নষ্ট হয়ে গেল, বাহিনী কমপ্লিটলি নষ্ট হয়ে গেল, বা কাপড়ের ক্ষেত্রতো নষ্ট হয়েছে, বহুত বস্তু ক্ষতি হয়েছে। কিন্তু তারবাবে সরকারের ওসর আমি বহুত আবেদন করেছিলো, বহুত স্মারকপত্র যোগান ধরেছিলো ডিসি সারের জড়িয়ে, কিন্তু এতালে সরকারে আমার কোনো ধরনের পদক্ষেপ দিয়া নাই। আজি 7 মাহে আমি মানে নাজল নাথল অবস্থাত আমি পড়ি আছো। আমি মালিক কেনেকৈ হলো? আমি মালিক হয়েছো, আমি ঋণ লই, আমি বন্ধন লৈছো, আমি বেংকৰ পৰা লোন লৈছো। আজি আমার বস্তুবিলাক চাওক আপোনালোকে, সব বস্তু আমার জয়ী হয়ে গৈছে। মই এটাই কথা কৈছো, আমার যিজন অভিভাবক আছে রঙিয়া সমষ্টিৰ বিধায়ক জলসিঞ্চন মন্ত্রী, তেখেতক মই কাতরভাবে অনুরোধ জনাইছো, তেখেতেই যেন আমার এই রঙিয়া সমষ্টির যিখিনি টেন্ট হাউস সন্থার মালিক আছে কর্মচারী লই হলে তেখেত সকলক যে একটা সুব্যবস্থা করে দিয়ে, এইখানে মোর অনুরোধ। আপনার সাউন্ড সিস্টেমের গড়ি আছে, তাদের উপর জানি বিচারিম কেনকা সমস্যা আছে আপনার? সরকারের যেটা কোভিড-19 মহামারী যে রোগ মানিছো, ঠিক আছে রোগ হয়েছে, বিহু ফাংশন হওয়া নাই বা কোনো হেরি, এতিয়া বর্তমান সব বস্তুই খোলা দিছে, ট্রেনের পর আদি পর বাসের পর সব কিন্তু খোলা দিছে, কিন্তু অথচ আমার সাউন্ড সিস্টেম বা টেন্ট হাউসের তেনেকা খোলা দিয়া নাই। আজি পূজা দুর্গা পূজার মোটামুটি সপ্তমী পর আপটু দশমী লো সাংস্কৃতিক সন্ধ্যা হয় প্রতিটি পেন্ডেলত, এইবার নহয় আমি কেনেকে চলিম? কোনো বস্তু খোলা দিয়া নাই, পিএ সিস্টেম প্রতিটা পেন্ডেল 4-5টাকে পিএ সিস্টেম চলে, আমার কর্মচারীও আছে ইহতরও চলে, কিন্তু আমার এটা কোনো খোলা দিয়া নাই। অথচ সরকারি হিসাবে বহুত কিবাকিবি হয়ে আছে, কিন্তু আমার ফালে কোনো ফালে খোলা দেওয়া নাই। আমি বহুত কষ্ট চলি আছে, আমার মেশিন আমার সাউন্ড বক্সগুলো সব ড্যামেজ হয়ে যায় আছে, একটা বস্তু বহি থাকলে অটোমেটিক ড্যামেজ হয়ে যায়। আমি খুব কষ্ট করে ফেলে বা ধার লোন লই ফেলে আমি বস্তু বনাইছো, কিন্তু এতিয়া আমার এনেকুয়া অচল অবস্থা আছে, এতিয়া বস্তু বেয়া আছে, মই বস্তু কোরপরা কিনিম? সরকারের নিয়ম বান্ধি দিয়া হয়েছিল দুর্গা পূজার সময়ত অতি অনুষ্ঠপিয়াকৈ উদযাপন করব, দুর্গা পূজা আর জাক জমকতার পরিবর্তে অনুষ্ঠপিয়াকৈ উদযাপন করব এই দুর্গা পূজা। আর যখন মালিক খন্ড আছে, মালিক সকল প্রত্যেকটা মালিকের বিপরীতে আছে কর্মচারী প্রায় 10-15 জনক কর্মচারী, সেইসকলের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে, পরিয়ালটা কিভাবে পোহপাল দিব তাকে চিন্তিত হয়ে পড়েছে। দেশত শীঘ্রই কার্যকরী হব নাগরিকত্ব সংশোধনী আইন, আইন বলবৎ করবলৈ প্রস্তুত করা হয়েছে নীতি নিয়ম। কোভিড-19 কারণে পলম হয়েছিল CAAৰ কার্যকরীকরণ, শিলিগুড়ি ঘোষণা করেছে বিজেপির সভাপতি জেপি নাড্ডায়। পুনরায় জানাইছো যে অতি শীঘ্রই দেশত কার্যকরী হব নাগরিকত্ব সংশোধনী আইন, আর আইন বলবৎ করবলৈ প্রস্তুত করা হয়েছে নীতি নিয়ম। কোভিড-19 কারণে ইতিমধ্যে CAAৰ কার্যকরীকরণ পলম হওয়া বলে সদরি করেছে শিলিগুড়ির এই ঘোষণা বিজেপির সভাপতি জেপি নাড্ডার।
আসুর চৰাইদেউ জিলা সমিতি গঠন শিবসাগর আর চৰাইদেউ জিলা ছাত্র সন্থা গঠন করা হয়েছে শিবসাগর জিলা সন্থার অধিবেশনত কমিটি গঠন করা হয়েছে মানব হাজরিকা শিবসাগর জিলা ছাত্র সন্থার সভাপতি রূপে নির্বাচিত করা হয়েছে সাধারণ সম্পাদক রূপে নির্বাচিত হয়েছে সমীরণ ফুকন চৰাইদেউ জিলা ছাত্র সন্থার সভাপতি দিলীপ বরা সাধারণ সম্পাদক রূপে নির্বাচিত হয়েছে অনুপ জ্যোতি ফুকন পুনৰবাৰ জনাইছো যে আসুর চৰাইদেউ জিলা সমিতি গঠন শিবসাগর আর চৰাইদেউ জিলা ছাত্র সন্থা গঠন করা হয়েছে শিবসাগর জিলা সন্থার অধিবেশনত এই সমিতি গঠন করা হয়েছে মানব হাজরিকা শিবসাগর জিলা ছাত্র সন্থার সভাপতি রূপে করা হয়েছে নির্বাচিত সাধারণ সম্পাদক রূপে নির্বাচিত করা হয়েছে সমীরণ ফুকন আর চৰাইদেউ জিলা ছাত্র সন্থার সভাপতি রূপে নির্বাচন করা হয়েছে দিলীপ বরা সাধারণ সম্পাদক রূপে নির্বাচিত অনুপ জ্যোতি ফুকন ২২ অক্টোবর মুকলি হব গণেশগুড়ির উরণিয়া সেতুর নতুন অংশ ৪৭৬ মিটার দীঘল আর ২৭ মিটার বহল উরণিয়া সেতুখন ষষ্ঠী পূজার দিনা আনুষ্ঠানিকভাবে মুকলি করা হব ইতিমধ্যে সম্পূর্ণ করে তোলা হয়েছে উরণিয়া সেতুখন উরণিয়া সেতুখনের দুই কাষে কৃষ্টি সংস্কৃতির চিত্র অঙ্কন করা হয়েছে ২০১৯ চনের ৬ মার্চত আধারশিলা স্থাপন করেছিল উরণিয়া সেতুখনের আর এই উরণিয়া সেতুখন মুক্তির পিছতে গণেশগুড়িত যানজট হ্রাস হওয়ার আশা করা হয়েছে এই সেতুখনেরে চালমারি দিকের খানাপাড়াল দিকলে যাব পাৰিব। আনহাতে সেতুখনের উপরে জি এস রোডের ফলের অহা বাহন সমূহ জোরত দিকে যাব পাৰিব। আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য রাজনীতি নহাতো এক সবল সিদ্ধান্ত মনত মুনাফা আদায়ের চিন্তা পূর্বরপরাই নাছিল আর পূর্বরপরাই নিজের স্থিতিত অটল হয়ে আছে তেজপুর এনেদরে সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যক প্রশংসা করলে জুবিন পত্নী গৌরিমা গার্গে সি এ এ আন্দোলনের সময় সকলে বিকল্প একটা আঞ্চলিক দল গঠন বিহাটো বিচাৰিছিল যদিও দল গঠনের নামত ইমান বিভাজন হলে আমার একতাই বা কোট থাকিব বলে মন্তব্য করে গৌরিমায় সি এ এ আন্দোলনত অসমীয়া রাইজে মনে প্রাণে বিচরার নতুন বিকল্প রাজনৈতিক দল গঠনের চিন্তা বিভাজনমুখী হয়ে পড়া কোনেও বিচরা নাছিল বলে আক্ষেপ প্রকাশ করেছে গৌরিমা গার্গে সমুজ্জ্বলদার কথাটো তেওঁ ইমান দিনের পর এটা দলের মুখ্য উপদেষ্টা হয়ে আছে আর রাজনীতিলে নহাটো সেটু আসলতে একটা খুব সবল সিদ্ধান্ত তেওঁ কেতিয়াও রাজনীতিলে নাহো বুলি আছো যেহেতু অরাজনৈতিক একটা দল ছাত্র সংগঠন আর ইমান দিনে তেওঁ অহা নাই নাহো বুলি কৈছিলে আর সেইটো এতিয়াও তেওঁ নাহে রাজনৈতিক কোনো তেওঁৰ মনত যে কোনো ধরনের মুনাফা আদায় করা কেতিয়াও একটা স্থিতি নাছিল আগৰপৰা সেই কথাটো তেওঁ প্রমাণ কৰিছে মোৰ ফালৰ পৰা মই যদি কবলৈ যাওঁ আঞ্চলিক দল এটা গঠন হোৱাটো সকলোৱে হয়তো বিচাৰিছিলে কা আন্দোলনৰ সময়ত মানুহে এটা অন্য এটা ধৰণৰ কিবা এটা সলিউশন বিচাৰিছিলে আচলতে কিন্তু এতিয়া যি ধৰণে ৰাজনৈতিক দলসমূহ গঠন হৈছে আৰু ইমান কেইটা দল সেই বিভাজনটো আচলতে কোনো মনৰ পৰা বিচৰা নাছিল সেই কথাটো আমিও এতিয়া আমি নিজে কনফিউজ আচলতে কি হবলৈ গৈ আছে ইমান বিভাজন হলে আমার একতাটো কোথ থাকিব বা আমি কার কাষলে যাম আর কোনে কি ভাল এতিয়া সেইটোই চাব লাগিব যে কোনে রাইজর লগত থাকে আর কোনে নিজের আইডিওলজি ভালকে ফলো করব পারে শেৱালি সুগন্ধিয়ে কঢ়িয়াই নিছে শরতর বতরা শেৱালি আর নিয়র শুভ্র আবেদনময় শিহরণত দেহমন উজ্জীবিত করে রখা শারদীয় মনোমোহা বতরত এইবার করোনায় ম্লান পড়েছে সকলো আনন্দ করোনা আতঙ্কর মাজতে রাজ্যবাসী সরকারের নির্দেশনা মানি শারদী রাণীক আদরবলৈ প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে শোণিতপুর মিছামারীত ২৮খন দুর্গাপূজা সমিতিয়ে পূজা অনুষ্ঠিত করবলে প্রশাসনের অনুমতি লাভ করেছে এই সন্দর্ভত আমি এক প্রতিবেদন আগবাইছো আর বাতর বিদায় লো হরেণ ভূমিজর এক প্রতিবেদন আগবাই শোণিতপুর জেলার মিছামারীত মিছামারীর অন্যতম পূজাথলী যি নবীল পথার পূজাথলী ইয়াত এইবার তেনে ধরনের জাক জমকতা না থাকিব সরকারের যি নীতি নিয়ম এই নীতি নিয়ম মানি কেবল আধ্যাত্মিকতার পূজা অনুষ্ঠিত করিব আর প্রস্তুতি প্রায় অন্তিম পর্যায়ত মৃৎশিল্পী সকল কেনে ধরনের ইয়াত ব্যস্ত হয়ে পড়েছে পূজা মণ্ডপ মিছামারীর যি নবীল পথার পূজা মণ্ডপ এই নবীল পথার পূজা মণ্ডপত এনে ধরনের যখন মৃৎশিল্পী আছে এই মৃৎশিল্পী সকলে আসলে দুর্গাজী প্রতিমা এই প্রতিমাত অন্তিম পর্যায়ত কাম করেছে এনে ধরনের কাপড় পরিধান করেছে মূর্তিত আমি দেখাই আছো এয়া হয়েছে মিছামারীর যে নবীল পথার শারদীয় দুর্গাপূজা সমিতির পূজা মণ্ডপর দৃশ্য আমি কথা পাতিম যখন সমিতির বিষয় বিয়া আছে তখন সকলের সঙ্গে কেনে ধরনের প্রস্তুতি চলিছে দাদা এদিন বাকি পূজা হয়